শুক্রবার সকালে ঢাকা এগারো আসনের মধ্যবাড়্ডে এলাকায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী মারা বেগম এ সময় তিনি বিভিন্ন দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট চান জুমার নামাজের পর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মুসল্লিদের মাঝে ধানের শীষের প্রচারণা চালান ঢাকা তেরো আসনে বিএনপির প্রার্থী আব্দুল সালাম খিলগাঁও বাসাবো এলাকায় গণসংযোগে অংশ নেন ঢাকা নয় আসনের প্রার্থী আফরোজা আব্বাস গ্যান্ডারিয়া ওয়ারি এলাকায় গণসংযোগ করেন ঢাকা ছয় আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরী তারা হবে তাদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার পথে সরকার এবং নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে জনগণ ভোটটা দিতে চায় তাদের ভোটের অধিকারটা প্রয়োগ করতে চায় এবং একটা সুষ্ঠু নির্বাচন চায় বগুড়া ছয় আসনে শহীদ টিটু মিলনায়তনে নগর বিএনপির কর্মী সভায় অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে তিনি শহরের তিন মাথা চার মাথা ও মাটিডালি এলাকায় পথসভা করে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শেষে ভোট চান আওয়ামী লীগ তার সরকার তা বুঝে গেছে যে নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না তার নির্বাচন করার জন্য সব জায়গায় হুমকি ধুমকি হামলা করছে তিতাস উপজেলার মাছিমপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান কুমিল্লা এক ও কুমিল্লা দুই আসনে বিএনপির প্রার্থী ডক্টর খন্দকার মোশারফ হোসেন রাজশাহী নগরীর কোট স্টেশন এলাকা থেকে গণসংযোগে নামেন রাজশাহী দুই আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু চট্টগ্রাম নয় আসনে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষে প্রচারণা চালান তার সমর্থকরা এছাড়া বরিশালে মজিবর রহমান সরোয়ান নরসিংদীতে ডক্টর আব্দুল মইন খান সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচন এলাকায় ধানের শীষে ভোট প্রার্থনা করেন তৌফিক মাহমুদ সময় সংবাদ